থেকে চারজন প্রতিদিন অঙ্গনওয়াড়ি সেন্টারে আসে। বর্তমানে কতজন ছাত্রছাত্রী আছে? বর্তমানে 48 জন এদের মধ্যে আছে। আজকে কতজন স্কুলে আইছে? আজকে আমাদের তো পড়ুয়া তো কম, কারণ সবই নার্সারি স্কুল দিয়ে দেয়, তো যারা আছে তারা ঠিক আছে আমরা দিয়ে দিই, যারা পড়ুয়া আছে আর যারা ছাত্রীরা একদম আপনি 3 বছর আছে তারা আমরা টিএসএস দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স খাতার মধ্যে কতজন মানে নথিভুক্ত আছে ছাত্রজন? ওই তো আমরা এরিয়া আমরা 3-0 একদম 6 বছর অবধি 48 জন আছে। এর মধ্যে উপস্থিত মানে প্রত্যেকদিন উপস্থিত কজন থাকে? উপস্থিত মনে করেন আমরা মানে যেটা আমরা দপ্তর থেকে করা হয়েছে যে দুজনের বেশি দুজনের কম যদি মানে 3 জনের কম যদি দেয় তাহলে আমরা টিএস দিয়ে দিই, তো যখন আয় না তারা আমরা টিএস দিয়ে দিই, তারা তো 3 বছর অবধি একটু পাওয়া যায়, আর যারা পড়ুয়া আছে তারাও যদি মনে করেন না আইতে পারে তখন আমরা টিএস দিয়ে দিতে পারি। এমনিতে মানে বর্তমানে মানে উপস্থিত সংখ্যা কয়জন মানে প্রত্যেকদিন কয়জন আয় এমনিতে? ওই তো 3-4 জন। আজকে কি আসছে? আজকে আসে না, বেশিরভাগই তারা কিছু নিয়ে যায় আর কি। খাওয়ার ব্যবস্থা কি আছে? ওই তো খিচুড়ি ডিম স্কুলের সামনে যে গাড়িগুলি রাখা আছে যারা প্রবেশের মুখের মধ্যে, এই গাড়িগুলি কার? অ্যাকচুয়ালি আমি তো সকালে আই, তো আমরা তো জায়গা 12টা, তো এর মধ্যে কারা বাজার করতে এই গাড়িগুলি রাখে সেটা তো আমি আর জানি না, লোক জিজ্ঞাসা করলো আমি নাম পাই না, তো এই আর কি। অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে তো আগে তো বাউন্ডারি ছিল, এখন তো বাউন্ডারি নাই, বিভিন্ন কারণে রাস্তা অনেক পুরানো তো বাউন্ডারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।